কাকা বলি, টালিগঞ্জের হাটটা কোন দিকে বলতো? এই তো আমি হাট থেকে ফিরছি, এই সোজা গিয়ে ডান দিকে চলে যাও। ঠিক আছে কাকা। এ বুঝলি ক্যাবলা, ওই মুরগিটা ওর কাছ থেকে বাগাতে হবে। ওই মুরগিটা বাগালে কম সে কম 400 টাকায় বিক্রি হবে। তাহলে কিভাবে নেওয়া যায় বলতো? তাই একটা উপায় আছে, আয় আমার সঙ্গে, আমি যা বলবো তার সঙ্গে তাল মিলাবি। ঠিক আছে। এ বুনো পায়রাটা তো বেশ। এটা আমার মুরগি, বুনো পায়রা নয়। এটা মুরগি, এটা তো বুনো পায়রা। কিরে, এই বুনো পায়রাটা হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছিস বুঝি? আরে আরে, বুনো পায়রা নয়, এটা মুরগি, মুরগি। আরে যাই হোক, তুই এটা বিক্রি করবি না কি সেটা বল। এটাকে বিক্রি করব বলেই হাটে যাচ্ছি, নইলে কি আমি এমনি যাচ্ছি? আরে এটা বাজারে বিক্রি করলে কে আর কত টাকা দেবে? বড় জোর 10 টাকা দেবে। আমাদের দিয়ে দে, 20 টাকা দেবো, 20 টাকা আমাদের দিবি দে, নাহলে কিন্তু ঠকে যাবি। তাহলে মনে হচ্ছে এটাকে বিক্রি করে 10 টাকার বেশি পাবো না। তোর বিশ্বাস না হলে তুই কাউকে জিজ্ঞাস কর, কেউ যদি 10 টাকার বেশি দিলে আমাকে বলবি। এখনো বলছি আমাকে দিয়ে দে, না হলে তুই নিজেই ঠকবি। ওই তো কালকে একটা বুনো পায়রা কিনেছি 10 টাকা নিয়েছে, তাও তো তোকে আমি বেশি দেবো বলেছি। এখানে যদি বিক্রি করিস তাহলে আমাদের আর বাজারে যেতে হবে না। এই লোকগুলো শুধু শুধু মিথ্যা কথা বলবে কেন? মনে হচ্ছে দামটা প্রচুর কম। ঠিক আছে, কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে। ঠিক আছে দেব। তুমি কিন্তু বুনো পায়রাটা বেশি দামে বিক্রি করে দিলে এইরকম দামে কিন্তু কেউ দেবে না। এটা বুনো পায়রা নয়, এটা মুরগি, মুরগি, বুঝলে? এই যা, মুরগিটা ডাকার সময় পেল না। এই শুনলে তো, শুনলে, এটা মুরগি, বুনো পায়রা নয়। কিছু কিছু বুনো পায়রা এরকম ডাকে, এরা মনে হয় খুব চালাক। এরা মুরগি নিয়ে কি করে পিছু পিছু গিয়ে দেখি তো। দাদা, আমাকে মুরগিটা বেচবেন নাকি? হ্যাঁ দেব। কত দাম দেবে? এই মুরগিটা আমাকে দিবে 200 টাকা দেব। কি বলো কাকু, এই মুরগিটার দাম মাত্র 200 টাকা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বলুন কত টাকায় দিবেন? 400 টাকার 1 টাকা কম নেব না। বড় জোর 350 টাকা দিতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাকে বোকা বানানো? আমার কাছে মুরগিটা 50 টাকায় কিনে 400 টাকা দিয়ে বিক্রি করছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি কি বোকা, এবার মাকে গিয়ে কি বলবো? না না, এর শোধ নিতেই হবে। এই ব্যাগটা দিয়েই আমাকে বোকা বানাতে হবে। এবার দেখো বাছা। ঠিক আছে ঠিক আছে, একটু পরে আসছি। দাদা, চানামরিচি দেব? না না, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন? এই 40 টাকাটা রাখো। ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে আসছি। কি গো, বুনো পায়রাটা কোথায়? এই তো বাড়িতে রেখে দিয়ে এসেছি। বুনো পায়রা সঙ্গ থাকলে কেনাকাটা করতে অসুবিধা হবে। মানে তুমি এখানে কি করছো? চলো কিছু খাই, খিদে পেয়েছো খুব। এ কি করছো হরি, এ কি করছো? তুমি শুধু দেখো না, তাহলে এবার চলো চানা উড়ি দোকানে যাওয়া যাক।
এখানে তিন জায়গায় ভালো করে চানামুড়ি দাও তো। বলছি হরি, তুই যে আমাদের চানামুড়ি খাওয়াচ্ছিস, আমাদের কাছে কোনো পয়সা নেই বলে দিচ্ছি। আমি যখন ডেকে এনেছি আমি খাওয়াবো। তাহলে ঠিক আছে। ব্যাগের কোনা ব্যাগের কোনা, যা বাড়বে তাই সোনা। এটা কি হলো? ব্যাগের ভিতর ধুলা ঢোকাও আর মন্ত্র বলো, এই ব্যাগ থেকে যা জিনিস বেরোবে সবাই সোনা বলে নিয়ে নিবে। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি? বিশ্বাস করছো না তো? বিশ্বাস করতে হবে না। তুমি আবার করে দেখাতে পারবে? হ্যাঁ চলো না, তুমি সিঙ্গাড়া দোকানে চলো না। কাকু, আমাদের দুটো করে সিঙ্গাড়া দাও তো। ব্যাগের কোনা ব্যাগের কোনা, যা বেরোবে তাই সোনা। ঠিক আছে ঠিক আছে, লোকটা সহজ সরল, বেশি খাটতে হবে না। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হলো হলো। ব্যাগটা বিক্রি করবে আমাদের? ব্যাগটা? মাথা খারাপ নাকি? আরে টাকা দেবো টাকা দেবো, কর করে 1000 টাকা। না না, 1500 টাকা দিলেও দেবো না। 2500 টাকা দিচ্ছি, তুমি না করো না। হ্যাঁ দিতে পারি, কিন্তু 4000 টাকা দিতে হবে, না হলে কেটে পড়ো। পশুতে তাহলে কাজ হয়েছে। তুমি যা চাইছো বেশি না, তাহলে 4000 টাকাই দিব। নাও নাও, তাহলে জাদু ব্যাগটা নাও। বিদায় বিদায় বন্ধু বিদায়। আমাকে ঠকানো? চল ক্যাবলা, এবার আমরা বিরিয়ানি খাই। জাদু ব্যাগ দেখাবে খেলা। খাও খাও, এরপর ধোলাইটা বাকি আছে। ব্যাগের কোনো ব্যাগের কোনো, যা বেরোবে তাই শোনা। কি করছেন কি করছেন? এটা তো বালি। কোথায় বালি, এটা তো সোনা সোনা। আপনি আমার সঙ্গে মশকরা করছেন? আমার টেবিল নোংরা করে সোনা সোনা করা হচ্ছে। পয়সাটা দিন। বাবা পয়সা পয়সা তো এখন নেই। না না না, ছিল, এখন তো নেই। আরে ক্যাবলা, মন্ত্রটা ঠিক করে বলেছিস তো? টোডলানো টোডলানো মন্ত্র বলা দেখাচ্ছি। এই ভোলা বলা। এবার দেখো মজা, আমাকে ঠকানো। উমাগো বাঁচাও বাঁচাও, আমাদের ছেড়ে দাও। উড়ি উড়ি উড়ি, খড়ি আমাদের ঠকালো, আজ থেকে আমরা আর কাউকে ঠকাবো না। মুরগির আসল টাকা থেকে যত টাকা বেশি হয়েছে তত টাকা ভিক্ষুককে দিয়ে আসবি। মনে রাখবি, লোককে ঠকিয়ে উপার্জন করতে নেই।